নমস্কার রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? তোমাদের সবাইকে জানাই হ্যাপি টিচার্স ডে। হ্যাপি টিচার্স ডে বললাম আর মানেই তোমরা বুঝতে পারছো যে আজকের হচ্ছে 5ই সেপ্টেম্বর, মানে শিক্ষক দিবস। আর তোমরা তোমাদেরকে আজকের আমি দেখাবো যে আজকের আমি পিহুর জন্য শিক্ষক দিবসের কটা কার্ড বানিয়েছি। যদিও বা পিহু জানে না যে শিক্ষক দিবসটা কী, কিন্তু না জানলেও আমরা তো ওর বাবা মা, ওর মাথায় তো এই কনসেপ্টটা ঢোকাতে হবে। আর টিচার্সদেরকে যদি না সম্মান করতে পারে, পড়াশোনা করে, ভালো পড়াশোনা করেও আমি মনে করি ও মানুষের মতো মানুষ হবে না। টিচার্সদেরকে সম্মান করা আগে সব থেকে আগে জরুরি। তো তাই জন্য দেখো, তার আগের দিন আমি সেই সকাল 11টা থেকে দুপুর 11টা থেকে সেই যে আমি কার্ড তৈরি করতে বসেছি একদম রাত 1টা পর্যন্ত। ওর প্রত্যেকটা ক্লাস টিচার আর প্রিন্সিপাল ম্যামকে একটা করে কার্ড দেব। আর এই যে দেখো, তার প্রস্তুতি নিচ্ছি। তো মাঝখানে পিহু স্কুল থেকে এসে বলছিল, মা এটা কী, ওটা কী, কেন দিতে হয়, এই কার্ডগুলো কী জন্য। তো কার্ডগুলো তৈরি করতে করতে ওকে আমি এক এক করে গল্পগুলো বলছি যে এই কারণে টিচার্সদেরকে 5ই সেপ্টেম্বর এই কারণেই পালন করা হয়। তো ও তো ছোটো, এখন কিছু বুঝতে পারে না, কিন্তু আমাদেরকে আস্তে আস্তে করে চেষ্টা করতে হবে যাতে ও টিচার্সদেরকে রেসপেক্ট করে, সম্মান করে আর ভালোবাসে, শ্রদ্ধা যাতে করে। তো এটা বাবা মায়েদের করতে হবে। যাই হোক, আজকের ভিডিওটা আমি তোমাদের সঙ্গে পুরোটাই আমি শেয়ার করব। আমাদের সময় স্কুল লাইফটা, টিচার্স ডেতে আমরা কী করতাম, আমি তো বেশিরভাগ সময় ম্যামেদেরকে, আমি গার্লস স্কুলে পড়তাম, ম্যামেদেরকে আমি কার্ড বানিয়েই দিতাম। আর টিচার্স ডেতে আমরা কী করতাম, আমাদের নিচু ক্লাসদের আমরা ক্লাস নিতাম। তো এই যে দেখো, সমস্ত কার্ডগুলো কমপ্লিট হয়ে গেছে। এই দিকে যে কোটেশানগুলো লিখছি, এগুলো কিন্তু আমি নিজে থেকে লিখছি না, তোমাদের দাদাভাই আমাকে বলে বলে দিচ্ছে। সবগুলো কোটেশান আমি এর মধ্যে লিখে দিচ্ছি। আর সমস্ত কার্ডগুলো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো মাঝখানে একটা কার্ড বাকি থেকে গেছিলো, তো 9টা বেজে গেছিলো বলে গিয়ে সঙ্গে সঙ্গে ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানিয়ে খাওয়া দাওয়া করে আবার 10:30টার সময় এসে আর একটা কার্ড বাকি ছিল, সেই কার্ডটা আমি তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পরে তারপরে সবগুলো ভালো করে সাজিয়ে গুছিয়ে এই যে দেখো, তোমাদেরকে দেখাবো কী কী বানিয়েছি। এই যে কার্ডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পিহুর স্কুলের নাম লেখা আছে, চণ্ডীপুর বিবেকানন্দ মেমোরিয়াল একাডেমি। এটা হচ্ছে প্রিন্সিপাল ম্যামের জন্য, আর ভেতরে একটা পেন্সিলও দেওয়া আছে। এটা হচ্ছে তীর্থশ্রী ম্যামের জন্য, খুব কিউট না? আর এটা হচ্ছে ওর ম্যাথ আর ইংলিশ ম্যাম একটাই ম্যাম, প্রতিমা ম্যামের জন্য। ভেতরে ব্ল্যাকবোর্ড আছে। আর এটা হচ্ছে ড্রয়িং টিচারের জন্য, আর এটা হচ্ছে বেঙ্গলি ম্যাম উমা ম্যামের জন্য। তো কার্ডগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর প্রত্যেকটা আমি খামের ভেতর ভরে নাম লিখে দিয়েছি, কারণ না হলে ও খুঁজেই পাবে না। নামগুলো দিয়ে ওর ব্যাগের মধ্যে ভালোভাবে প্যাকেট করে আমি রেখে দিয়েছি। আর যেহেতু টিচার্স ডে, ওই দিন কিন্তু ইউনিফর্ম পরে না আসতে বলেছে, কালার ড্রেস পরে আসতে বলেছে। পিহুর তো খুবই আনন্দ, ও সেদিন ক্লিপ মারতে পারবে, তো তাই জন্য চুলে একটা ক্লিপও দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো, গাড়িও চলে এসছে, গাড়ি চলে আসতে ওকে গাড়িতে তুলে দিয়েছি। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। বাই।